আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি প্রিয় করেছেন মানুষের কাছে। মানব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেড় সহস্র বছর অতিক্রম হওয়ার পরও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ তার জন্য পাগল পড়া, জীবন দিতে প্রস্তুত, এরকম এক চরিত্র, এরকম এক মানুষ পৃথিবীতে আরেকজন খুঁজে বের করা সম্ভব? এমন কি কোন নবী রাসূলের ব্যাপারেও এরকম পাওয়া যাবে না যেরকমটি পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে? এত ভালোবাসা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ভালোবাসা আদায় করা যায়? এত মানুষের ভালোবাসা, এত আবেগ আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে এই নিয়ামত দেন নাই। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তাকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বসমাজের সবচেয়ে প্রিয় মানুষের কাছে, সবচেয়ে প্রিয় মানুষের কাছে সবচেয়ে আদর্শ, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ভালোবাসার পাত্র করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবার অন্তর অন্তরে তার ভালোবাসা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, বিশেষ করে যারা তার প্রতি ঈমান আনে। অন্য নবীর সুন্দর প্রতি ঈমান আনা মানুষদের অন্তরে তাদের নবী রাসূলের জন্য এত ভালোবাসা পাওয়া যায় না ইতিহাসে, যত ভালোবাসা পাওয়া যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকারীদের অন্তরে তার প্রতি ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফানা লাকা যিক্রাক, হে রাসূল আপনার আলোচনা, আপনার প্রশংসা, আপনার গুণকীর্তনকে আমি ছড়িয়ে দিয়েছি। এমন ছড়ানো ছড়িয়েছেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে, এখনো তাকে কেউ কটু কথা বললে, মুসলমান যে তার প্রতি ঈমান আনে তার চোখ দিয়ে পানি চলে আসে, ব্যথা হয়। অনেকের বাপকে ভাইকে গালি দিলে ব্যথা হয়, এত ব্যথা ফিল করে না, নবীজিকে কটু কথা বললে যত ব্যথা অনুভব হয়। আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন, এই পরিমাণ প্রশংসা, এই পরিমাণ তার গুণকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে নাম, এই নামটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা তার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এটা ঢেলে দিয়েছেন, ইলহাম করেছেন বিশেষভাবে, এবং সচরাচর এই নামে আর কোনো মানুষের নামকরণ করা হতো না। তার জন্মের কাছাকাছি সময় কিছু মানুষ আগের যুগের বিভিন্ন আসমানি গ্রন্থে তার নামের কথা জানতে পেরে ওই নামে সন্তানকে নামকরণ করত, কিন্তু রিয়েল এই নামে তার আগে কোনো মানুষ ছিল না। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করে দিয়েছেন, তার নামটা নির্বাচন করেছেন। নামটা কি দেখেন তো, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই? মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাহ আকবার, প্রশংসিত। প্রশংসিত মানে কি? মানে সবার মুখোমুখি তার প্রশংসা, সবার মুখোমুখি তার প্রশংসা। তার স্ত্রী তার প্রশংসা করেন, তার সন্তান তার প্রশংসা করেন, তার সাথে সহযোদ্ধা ছিলেন তিনি তার প্রশংসা করেন, তার শত্রু তার প্রশংসা করতে বাধ্য হয়, তার প্রতিপক্ষ তার প্রশংসা করতে বাধ্য হয়, মানুষ তার প্রশংসা করে, ফেরেশতা তার প্রশংসা করে, সৃষ্টিকর্তা তার প্রশংসা করে, সবকিছু তার প্রশংসা করে। তার প্রশংসা ছাড়া দুর্নাম করার সুযোগ কেউ পায় না, এত প্রশংসনীয়। এই জন্য আল্লাহ তাআলা নামই এলহাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে রেখেছেন, সবার কাছে প্রশংসিত, প্রশংসিত ভাইরা আমার। আর এই জন্য মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্নাম করার জন্য মুজাম্মাম বলতো, মুজাম্মাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো মুজাম্মাম না, তোমরা মুজাম্মামকে গালি দিচ্ছ, আমার গায়ে তো পড়তেছে না। এমন একটা নাম বলছেন, এই নামকে গালি দেওয়া, গালি দিতে হলে নাম চেঞ্জ করে দিতে হবে, ওই গালিতে ওই নামে তখন যায় গালিটা পড়বে, ওনার নামে পড়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা এইভাবে তাকে সেভ করেছেন।